আজকে আমি অনেকদিন বাদে চলে এসেছি আর একটা ব্লগ নিয়ে। সো এখন আমি বানাবো রিলস, আর এখন বাজে কিন্তু 12টা। এই টান রোদের মধ্যে এখন আমাকে রিল বানাতে হবে, কারণ একটুখানি বাদে আরো বেশি রোদ্দুর হয়ে যাবে। তো তার জন্য ভাবলাম তো চলো একটু এখন রেডি হয়ে নেব। তোমরা আমার ব্লগটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। আর তোমাদের এই ব্লগটা দেখতে অনেক অনেক ভালো লাগবে। আলমারি থেকে জামাটা বের করে দিই। আজকে আমি এই জামাটা পরে রিলস বানাবো, ঠিক আছে? আমার হাতের কাছে আমি যা পাই আমি সেটা দিয়েই বানাই, যে এমন কোন জিনিস নেই যে আমাকে নতুন নতুন ড্রেস পরতে হবে। আমি এক একটা ড্রেস অনেকবার রিপিট করি, অনেকবার করি, ঠিক আছে? এমন কোনো ব্যাপার না, রিপিট করাটা উচিত, ঠিক আছে? এত এত টাকা দিয়ে জামা খরচা মানে কিনে খরচা করে এক দুদিন পরবো? তো চলো জামাটা পরে আসি। সো আমি জামা পরে চলে এসেছি। তো এই জামাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানিও। আমি অবশ্য জামাটা পরে একটা মাত্র রিল বানিয়েছিলাম, তো তাছাড়া বানানো হয়নি। তো তার জন্য ভাবলাম তো চলো আজকে এই জামাটা পরেই বানানো যাক। তোমার পড়া হয়ে গেছে, এবার আমি ইয়াররিংস পরবো। এই যে এইগুলো পরবো, এগুলো এর সাথে কেমন লাগবে জানি না। তো চলো ইয়াররিং গুলো পরে নেওয়া যাক। সো আমার ইয়াররিং পরা কমপ্লিট হয়ে গেছে। তো আমি আগে থাকতেই সানস্ক্রিন মেখে নিয়েছি, দেন এখন হচ্ছে লিপস্টিকটা পরবো। সো ফাইনালি আমি রিলস বানানোর জন্য আমি রেডি, কিন্তু এখনো সেট আপটা রেডি করতে হবে। তো ভিডিওটা হয়তো বোরিং লাগছে, বাট কিছু করার নেই, মানে আমি অনেক দিন বাদে ভিডিও শ্যুট করছি, সো একটু ভুল ত্রুটি হতেই পারে। তোমরা ছোট বোন দিদি যাই হোক না কেন একটু ক্ষমা করে দিও, আর ভিডিওটাকে একটু দেখো, দেন শেয়ার করো। আর যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি যাও, জলদি জলদি গিয়ে সাবস্ক্রাইব করো। নাকি 30,000 করতে হবে, কিন্তু 30,000 হতে জাস্ট আর কিছু বাকি। বাট আমার চ্যানেলের জন্য আমি অনেকদিন যাবৎ ভিডিও দিতে পারিনি, হয়তো তোমরা অনেকেই ভুলে গেছো, বাট ভুলে যাওয়ার কিছু নেই, আমি আবার চলে এসেছি তোমাদের সামনে। তো চলো, আমি এই যে স্পিকারটা চার্জে বসিয়েছিলাম বাট আমি সুইচটাই অন করিনি, এটা আমার সঙ্গে প্রায় ভাগই হতে থাকে। সো আমি ভাবলাম আমি নাচ করব, তো তার জন্য আমি জুতোটাও চেঞ্জ করে নিলাম। এই যে নিয়ে নিয়েছি স্পিকার, কি করে ধরবো, লাগবে স্ট্যান্ড, কারণ আমি নিজে নিজেই ভিডিও শুট করি, নিজে নিজেই সব কিছু যা কিছু সব কিছু নিজে নিজেই করে থাকি, ঠিক আছে? তো এই যে চলো আমার লোকেশনটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। ইয়েস, আমার লোকেশন এখন ভীষণ শোচনীয় অবস্থায় হয়ে আছে, ঠিক আছে? ও এই যে ওই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, ওই জায়গাটা এখন পরিষ্কার করতে হবে আমাকে। তো এই স্পিকারটা এখানে আমি রাখছি, আর এই যে এই লোকেশনটাই আমি এখন বানাবো। আর এখানকার কি অবস্থা, এই জায়গাটা এখন আমাকে পরিষ্কার করতে হবে, প্রতিদিনই এই জায়গাটা আমাকে পরিষ্কার করতে হয়, কারণ হচ্ছে আমাদের গ্রামে বাড়ি, আমাদের বাড়িতে গরু ছাগল মুরগি সবই রয়েছে। তো এই যে গরুর এই খড়গুলো এখানে কাটা রয়েছে, বাট এগুলো এখন একটু পরিষ্কার করে নিতে হবে। আর এই যে স্ট্যান্ডটা, সো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও। প্রচণ্ড রোদ্দুর গাইজ, তাকানো যাচ্ছে না। সো আমার সেট আপও এখন রেডি, এখন আমি ভিডিওস বানাবো। আমার একটাই ফোন, তোমাদেরকে আর বেশি কিছু দেখাতে পারবো না, ঠিক আছে? এই যে লোকেশনটা দেখতে পাচ্ছ, এই যে এইখানটাই থাকবে আমার স্ট্যান্ড, আর এই সামনেটাই আমি বানাবো, আর এইটাই কিন্তু তোমরা দেখতে পাও, ঠিক আছে? আর আমি ওইগুলো এখনো পর্যন্ত সরালাম না, কারণ ওগুলো অতটাও দেখা যাবে না, ঠিক আছে? তো চলো এবার শুরু করা যাক।